সোমবার রাতে মহারাজগঞ্জ বাজার থেকে প্রচুর পরিমাণ অবৈধ দেশি ও বিলেতি মদ উদ্ধার করল পূর্ব থানার পুলিশ। এক মদ বিক্রেতা গ্রেফতার। রাজ্য পুলিশ বর্তমানে জোরদার নেশা বিরোধী অভিযান চালিয়েছে। এই পরিস্থিতিতে গোপন সূত্রের ভিত্তিতে খবর পেয়ে মহারাজগঞ্জ বাজারে অভিযান চালিয়ে সদর এসডিপিও সহ পূর্ব থানার পুলিশ বেশ কয়েকজন মদ্যপ সহ এক মদ বিক্রেতাকে গ্রেফতার করেছে। উদ্ধার করা হয়েছে প্রচুর অবৈধ দেশি এবং বিলেতি মদ। পুলিশ ঘটনায় অবৈধ মদ বিক্রেতা শঙ্কর মজুমদারকে গ্রেফতার করেছে বলে জানালেন পূর্ব থানার ওসি দেবাশীষ সাহা। রাত্রে আনুমানিক 10টার সময় গোপন সংবাদের ভিত্তিতে আমরা পূর্ব থানার টিম এবং এসডিপিও সদর সহ এমজি বাজারে রেড করি। বেশ কিছু দোকান থেকে আমরা প্রায় 13 জন আসামি আমরা অ্যারেস্ট করেছি এবং একজন মদ বিক্রেতাকে আমরা অ্যারেস্ট করেছি। ওনার নাম শঙ্কর মজুমদার এবং ওর দোকান থেকে প্রায় 110 বোতল বিলেতি মদ এবং বেশ কিছু পরিমাণে বাংলা মদ উদ্ধার করেছি এবং শঙ্কর মজুমদারকেও আমরা অ্যারেস্ট করেছি। এই ধরনের অভিযান জারি থাকবে বলেও ওসি শ্রী শাহা জানিয়েছেন। এই অভিযানে আনুমানিক 55,000 টাকা বাজার মূল্যের অবৈধ মদ উদ্ধার করা হয়েছে বলে পূর্ব থানা সূত্রে প্রাপ্ত খবরে প্রকাশ। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল।